আজ আপনাদের কালাকান্দ মিষ্টি রেসিপি দেখাবো। ঘরের অল্প উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন বাসায়, আর এটা খেতে দোকানের চেয়েও অনেক মজা। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা বলছি। তো চলেন দেখে আসি আজকে কি কি লাগবে মিষ্টিটি তৈরি করতে। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, তো জালে বসিয়ে দিয়েছি। 2 মিনিট ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব। এখন আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি মিশিয়ে দুধে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এতে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে যাবে। পুরো মিশ্রণটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে ছানা কেটে নেব দুধ থেকে। 2 থেকে 3 মিনিট জাল করলে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে যাবে। এখন আমি এটা চাকনির সাহায্যে সেকে নেব। আমি এখানে একটি চাকনি নিয়েছি, এখানে এখন আমি দুধের মিশ্রণটা ঢেলে দেব। এখন একটি চামচের সাহায্যে আমি চেপে চেপে পানিটা বের করে নেব, যাতে এটার মধ্যে কোনো পানি না থাকে। এই কাজটি সুতি একটি কাপড় দিয়েও করা যায়। এটা শুকিয়ে গেছে একদম, এটার মধ্যে আর কোনো পানি নাই। এখন আমি অন্য একটি পাতিলে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, এটাকে জাল করে আমি ঘন করে নেব। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এখন এই দুধে দিয়ে দেব দুধটা ঘন করার জন্য। দুধটা ঘন হওয়ার পর্যন্ত অপেক্ষা করি। দুধটা যত বেশি ঘন হবে মিষ্টি তৈরি করতে ততটা কম সময় লাগবে। ছানা থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি প্লেটে ছানাগুলি নিয়ে নিব। এটা ভালোভাবে হাত দিয়ে মিশ্রণ করে নিতে হবে, মিহি করে নিতে হবে। এখন এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে ছানার সাথে ভালোভাবে ডো তৈরি করে নেব। একদম নরম হবে, চিনিটা ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এরকম হবে। অন্যদিকে দুধটা ঘন হয়ে আসছে, দুধটা আপনারা আরও জাল দিয়ে কমিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের কম সময় লাগবে। এখন হচ্ছে ডোটা দিয়ে দিব দুধের মধ্যে। এখন এটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি অন্য একটা পাতিলে দিয়ে দিয়েছি, ওই পাতিলটা ছোট হয়ে গেছে আমার, আর টানাতে অসুবিধা হচ্ছে, তাই আমি অন্য একটা পাতিলে দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন ননস্টিকের পাতিল ব্যবহার করতে, তাহলে ভালোভাবে টানানো যাবে, পাতিলের তলায় লেগে যাবে না। খুব বেশি টানাবো না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। যখন পাতিলের তলা থেকে উঠে উঠে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এরকম আমি একটি বক্স নিয়ে নিয়েছি। আপনারা স্কোয়ার শেপে একটা বাটি বা বক্সে এই মিশ্রণটি দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি দিয়ে দিয়েছি। এখন আমি কিছু কাজু বাদাম গুঁড়ো করে নেব, তারপর আমি মিষ্টির উপরে দিয়ে দেব। এখন আমি মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। আর তারপর ঠান্ডা হয়ে গেলে আপনার এটা কেটে নেবেন স্কোয়ার শেপ করে। এই যে এখানে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।